আজকে 10ই জুন 2020। আজকে যে এনটিএসসি বিশেষ কর্তৃক যে আপনারা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছিলেন, তো রিটার্ন পরীক্ষা দিয়েছিলেন। আপনারা জানেন অনেক দিন ধরে রিটার্ন পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা এবং ঈদের পরবর্তীতে হচ্ছে রেজাল্ট দেবে, এরকম একটা বিষয়ে আমরা শুনেছিলাম। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই 16তম শিক্ষক নিবন্ধনের লিখিত রেজাল্টটা আমরা এখনো হাতে পাইনি। সো এই জন্য আপনাদের আপডেট দেওয়ার জন্য আজকে আমি নিজেই এনটিএসসি অফিসে যে হটলাইন যে নম্বর রয়েছে বা হেল্পলাইন যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করেছিলাম। ফোন করে তাদেরকে বিনীতভাবে জিজ্ঞেস করেছি যে স্যার, আসলে এই 16তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট বা হচ্ছে রিটার্নের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে। তারা বলছে রেজাল্ট অলরেডি প্রস্তুত হয়ে আছে, এখন তারা মন্ত্রণালয়ে যদি অনুমতি পায়, অনুমতি পাওয়ার পরবর্তীতে কিন্তু তারা হচ্ছে রেজাল্ট দিয়ে দেবে। তাহলে এই যে বিষয়টা, ইনফরমেশনটা হয়তো অনেকেই জানে না, আমি একটা গ্রুপে শেয়ার করেছি, হয়তো অনেকেই জানে। আপনারা প্লিজ অন্তত ভিডিওটা শেয়ার করতে পারেন গ্রুপে কিংবা আপনাদের ফ্রেন্ডসদের মাঝে, আর আমাদের সাথে পরবর্তী যে আপডেট সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। কারণ আমাদের সাথে যুক্ত থাকলে আপনি এখানে পড়াশোনা রিলেটেড এবং নতুন নতুন চাকরির যে ইনফরমেশন রয়েছে সেই বিষয় সম্পর্কে আপডেট পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং ভিডিওটি আবার শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে।